কলকাতার কাছে উইকেন্ডে বন্ধু প্রিয়জন ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য রয়েছে অনেক রিসর্ট। আজ আপনাদের এমন একটা রিসর্টের সন্ধান দেব যেখানে আপনি শান্ত গ্রাম্য পরিবেশের উপভোগ করতে পারবেন। তো চলো আমার সাথে আজ ঘুরে আসো বনবিথী রিসর্ট। সকাল তখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা, বাড়ির সামনে থেকে গাড়িতে চেপে বসলাম বনবিথী রিসর্ট যাবার উদ্দেশ্যে। প্রতিটা বন্ধু বান্ধবের গ্রুপে হয়তো এরকম একজন থাকে যে সবার লেটে এন্ট্রি নেয়, সেরকম আমাদের গ্রুপেও একজন আছে যিনি আসছে পিঠে ব্যাগ নিয়ে, আমাদেরকে প্রায় আধা ঘন্টা ওয়েট করানোর পর হেলতে দুলতে আসছে। আরও বন্ধু বান্ধব যারা বাকি ছিল তাদেরকেও একেবারে তাদের বাড়ির সামনে থেকে তুলে নিলাম গাড়িতে, তারপর সবাই একসাথে হই হই করতে করতে এগোলাম বনবিথী রিসর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম আমাদের ওখানে একটি বিশেষ চায়ের দোকানে, যে দোকানের চা সত্যি অতুলনীয়। ওই দোকানের মাটির ভাড়ে ঘন দুধের চা সবাই খেয়ে উপভোগ করলাম এবং চাটা খাওয়ার পরে সত্যি মাইন্ডটা যেন একদম রিফ্রেশ হয়ে গেল, এইবারে জার্নিটা করতে আরও মজা হবে। সায়েন্স সিটি থেকে 25 কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ে ধরে আমরা সবাই মিলে এগোলাম বনবিথী রিসর্টে। সুন্দর হাইওয়ে রাস্তা, ফাঁকা, দুপাশে জঙ্গল, মাঝখান থেকে গাড়ি যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল কেকের গান। যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য গানটা দিলাম না। জার্নিটা বেশ ভালোই লাগছিল। তো অবশেষে আমরা সবাই পৌঁছে গেলাম বনবিথী রিসর্টে। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব মেইন গেট অবধি। এই হলো সেই বনবিথী রিসর্টের মেইন গেট। মেইন গেটে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে ধরিয়ে দিল এক গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্ক। আর সত্যি এই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে মনটা জাস্ট রিফ্রেশিং হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম রিসর্টের অফিস ঘরে। ওখানে একটা ফর্ম দিয়েছিল, ওটা ফিল আপ করার জন্যে প্লাস সিগনেচার করার জন্যে। এগুলো ফিল আপ করে তারপর আমরা রুমে প্রবেশ করব। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে রিসর্টের চেকিং টাইম কিন্তু সকাল 11:30 এবং চেক আউট কিন্তু সকাল 10:00। এই হলো আমাদের রুম, যেটা একদম অফিস ঘরের উপরে। রুমটার নাম হলো বকুল 2। তো চলো প্রবেশ করা যাক। এই রুমটা দিয়ে কিন্তু ব্যালকনিটার ভিউ জাস্ট অসাধারণ। তো আসুন আপনাদেরকে আমাদের রুমের ভেতরটা একটু দেখাই। এই হলো আমাদের রুম, বকুল 2 এর রুম। বেশ ভালো, ছোটখাটো। এখানে নিজেদের চা বানানোর মতন অনেক কিছু ব্যবস্থা দেওয়া আছে। এখানে মিনি ফ্রিজ আছে, উপরে ওয়ার্ড্রপ আছে। আরেকটা জিনিস দেখে দিই আপনাদের, এখানে ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম এবং ডিনার টাইম। আসুন এবার আমি আপনাদেরকে পুরো রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে এত সুন্দর পরিবেশ বলাই বাহুল্য। চারিদিকে খুব সুন্দর ফুল গাছ আর খুব সুন্দর পরিষ্কার জায়গা, কোনো নোংরা নেই। এই রিসর্টে আসলে মনটা যেন হালকা হয়ে যায়। এখানে রয়েছে রিসর্টে সুইমিং পুল, যেখানে সবাই এখানে সুইমিং করতে পারো, বড় থেকে ছোট সবাই। সুইমিং পুলে আপনারা চাইলে বাড়ি থেকেও সুইমিং ড্রেস পরে এসে আপনারা এখানে সুইমিং করতে পারেন, অথবা এখান থেকে আপনারা ভাড়াও নিতে পারেন। ভাড়া 150 টাকা, আর সুইমিং পুলে নামার জন্য আলাদা 150 টাকা। এইখানে কিছু বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বন্ধু বান্ধবরা মিলে বসে আড্ডাও দিতে পারেন। আর এই জায়গাটা একটা ছোট পার্ক মতন করা আছে, যেখানে বিভিন্ন খেলাধুলো জিনিসও আছে, দোলনা, স্লিপ ইত্যাদি।
এই রিসর্টে এমন আরও রুম আছে যেখানে আপনি এসে সত্যিকারে ভাববেন যে আপনি কোনো একটা গ্রামে চলে এসেছেন। এখানে পরিবেশটা এতটাই ভালো, এতটাই নিলিবিলি যে কি বলবো। এখানে কিছু রুম আছে যেগুলো পুরো এই গ্রামের বাড়িদের মতন করা আছে। এখানে একটা ছোট্ট পুকুর আছে, আর এই পুকুরের মাঝখানে এরকম যাওয়ার একটা রাস্তা আছে, আর সেই ওখানে একটা বসার জায়গাও আছে যেখানে আপনারা আপনাদের সময় কাটাতে পারেন এখানে পুকুরের মাঝে বসে গল্প করতে করতে। এইটা হচ্ছে এই বনভীতি রিসর্টের আলাকাট মেনু। এখান থেকে চাইলে আপনারা খাওয়ার অর্ডার করে খেতে পারেন, অথবা এখানে দুপুরে বুফে সিস্টেমও থাকে, আপনারা ওই বুফেতে গিয়েও খেতে পারেন। আপনারা একটু মেনুটা দেখে নিন, আমি আপনাদের সামনে পুরো মেনুটাই দেখাচ্ছি। আমরা আলাকাট মেনু থেকে রুমেই খাবার অর্ডার করে ফেললাম। এখানে ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিকেন কষা নিয়েছিলাম। খাওয়া দাওয়ার কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই ছিল, এক একজনের জন্যে এক এক প্লেট ভাত সাফিসিয়েন্ট যা দিয়েছিল। পেট ভরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম আবারও রিসর্টের বাইরেটা একটু ঘুরতে, আর এই সানসেটের দৃশ্যটা জাস্ট অসাধারণ। ক্যামেরায় জানি না কতটা বোঝাতে পারছি, সামনাসামনি দুর্দান্ত লাগছিল। রাত হয়ে গেছে, এবার আমাদের যে যার বাড়ি যাওয়ার পালা। আর রাতে আমাদের ব্যালকনি থেকে রিসর্টের দৃশ্যটা ঠিক এরকম। এবার আমরা যে যার বাড়ি যাওয়ার পথে, ফাঁকা রাস্তা, ঠান্ডা বাতাস, তার সাথে স্পিডে চলছে গাড়ি। দিনটা বেশ ভালোই কাটলো, এবং আপনারাও জানাবেন যে আমার এই বনভীতি রিসর্ট এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে। তো আজকের মতন এখানেই শেষ।